দেখো এবারে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের গণিতের ষোলো দশমিক চার উনিশের নয় নম্বর পর্ব করছে আঠারো নম্বর সৃজনশীল পর্বটা দেখো তো একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ পাঁচ মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হয়েছে উপরের তথ্যের ভিত্তিতে বর্ণনা সহ চিত্র আঁকো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ কত সেটা নির্ণয় করো তো কীভাবে করবো দেখো ক নম্বরে বলছে তথ্যের ভিত্তিতে বর্ণনা সহ চিত্র আঁকো তো আমি এখানে দুইটা চিত্র আমার নষ্ট হয়ে গেছিলাম আমি এই চিত্রটা তোমাদেরকে একটু দেখাই এই চিত্রটা আঁকছি আমি ফাইনালি এটা হলো আয়তক্ষেত্রটা বি সি ডি এটা হলো আয়তাকার ক্ষেত্র দৈর্ঘ্য হলো এডি এবং বিসি এগুলোর দৈর্ঘ্য এগুলো হলো বারো সেন বারো মিটার না সেন্টিমিটার হ্যাঁ বারো মিটার ঠিক আছে আর প্রস্থ হলো পাঁচ সেন্টিমিটার যেহেতু আয়তাকার প্রস্থ সমান হবে দুই বাহুগুলো সমান হবে বিপরীত বাহুগুলো তাহলে এটা এগুলো হলো দৈর্ঘ্য আর এগুলো এটা লিখে দিবা আর কি আর এইটার এটাকে বেষ্টন করে একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকা হয়েছে এবং এই বৃত্তাকার ক্ষেত্রে দেখো ক্ষয়দিক যে কালারগুলো আমি দিছি এগুলো হলো অনধিকৃত অংশ অনধিকৃত অংশ মানে এই আয়তাকার ক্ষেত্রের বাইরে কিন্তু আছে এটা বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে আছে কিন্তু আয়তাকার ক্ষেত্রের ভিতরে নাই আয়তাকার ক্ষেত্রটা এই অংশটুকুকে দখল করতে পারেনি বা অধিকার করতে পারেনি অনধিকৃত অংশ আর কি এই যে বাইরের অংশটুকুলোকে বলা হচ্ছে অনধিকৃত অংশ চারটা অংশ এই যে এক দুই তিন চার এগুলো হলো অনধিকৃত অংশ এবং এই অংশগুলোতে ঘাস লাগানো হয়েছে এই হলো ক নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর এটাই লিখবা যে এবিসিডি সিডি একটি আয়তক্ষেত্র এর এবি এর দৈর্ঘ্য এবি সমান সিডি সমান এইভাবে লিখবা এবি সমান সমান পাঁচ মিটার আর দৈর্ঘ্য না এগুলো দৈর্ঘ্য হলো কত এডি সমান সমান বিসি বারো মিটার আর এটাকে বেষ্টন বেষ্টন করে করে একটি বৃত্ত আঁকা হয়েছে এই পর্যন্ত লেগলেই যথেষ্ট ঘাস লাগানোর বিষয়টা না লেগলেও চলবে তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল জাস্ট চিত্র ডাকতে হবে এবং একটু বর্ণনা দিতে হবে খ নম্বর থেকে আমাদের মেইন অঙ্ক শুরু বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করা দেখো এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ এ বি সি ডি আয়তক্ষেত্র এটা কিন্তু আমি কর্ণ আঁকছি দুইটা বিডি এবং এসি দুইটা কর্ণ আঁকছি এটা হলো কেন্দ্র এবং কর্ণগুলো কিন্তু কেন্দ্র দিয়ে গেছে তাহলে এই এসি এবং বিডি যে কর্ণগুলো আছে এগুলাই কিন্তু বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে তার মানে আমার যদি আমি আয়তক্ষেত্রের কর্ণ বের করি তাহলেই কিন্তু আমাদের ব্যাস নির্ণয় করা হয়ে যাবে তো আমরা কর্ণ কীভাবে বের করব দেখো আমি মনে করো এসি কর্ণটা বের করব তাহলে কীভাবে বের করব দেখো সি একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা এক সমকোণ আর এইটা হলো অতিভুজ এখানে আমি পিঠা উপপাদ্যটা ব্যবহার করতে পারি ব্যবহার করে আমি কিন্তু এসির মানটা বের করতে পারি তো কীভাবে বের করব দেখো কণ দেখো সমান পাঁচ মিটার বি সি সমান বারো মিটার ঠিক আছে আর এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই অতিভুজ কত এসি অতিভুজ স্কেয়ার সমান লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার তো এটার মান কত ফাইভ স্কেয়ার বারো স্কেয়ার পঁচিশ একশো চুয়াল্লিশ ওয়ান সিক্সটি নাইন তাহলে এসি সমান কথা হবে বর্গমন করলে তেরো তার মানে করোনো এসি সমান তেরো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হলো তেরো মিটার ব্যাস আমাদের বৃত্তের ব্যাস হয়ে গেল তার মানে আমাদের খ নম্বর হয়ে গেল এখন আমরা গ নম্বরটা করি প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পাঁচশো টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো আচ্ছা ঘাসের ব্যাপারটা একটু বলি যে জায়গায় ঘাস লাগালো এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে কীভাবে বের করব। আগে পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করব তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করব বিয়োগ করলে কিন্তু আমাদের এই অনধিকৃত যে অংশটা এটা পাব মানে ঘাস লাগানো অংশটা পাবো তারপরে ওইটা আমরা কতটা টাকা খরচ হয় সেটা হিসাব করব তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বাই করি আগে তো গ নম্বর শুরু করছি এখান থেকেই শুরু করি খ খ হতে হতে পাই পাই বৃত্তের ব্যাস কত তেরো মিটার তাহলে ব্যাসার্ধ আর সমান তেরো বাই দুই মিটার মানে সাড়ে সাত মিটার সাত দশমিক পাঁচ মিটার আচ্ছা তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে অতএব বৃত্তের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার মান বসাই আর এর মান হলো সাত দশমিক পাঁচ স্কোয়ার এখন এটা আমাদেরকে গুণ করতে হবে আচ্ছা এইখানে বোধহয় একটা জিনিস ভুল হলো এইখানে হবে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ আচ্ছা গুণ করলে হবে আচ্ছা এটা গুণফলটা পাবো একশো বত্রিশ দশমিক পাঁচ সাত পাঁচ পাঁচ দুই এত বর্গমিটার এটা হলো বৃত্তের ক্ষেত্রফল এখন বর্গের ক্ষেত্রফল দেখো বর্গের বর্গটা লক্ষ্য করো বর্গের দৈর্ঘ্য কিন্তু বারো প্রস্ত হইল পাঁচ তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে বর্গ না এত দৈর্ঘ্য গুণন প্রস্ত এত বর্গমিটার তাহলে পাঁচ বর্গ ষাট ষাট বর্গমিটার আচ্ছা এখন এটা হলো বৃত্তের ক্ষেত্রফল এটা হলো আয়তের ক্ষেত্রফল তো অনধিকৃত অংশ মানে এই যে ফাঁকা জায়গাগুলো আছে যেগুলোতে ঘাস লাগানো হয়েছে এটা ক্ষেত্রফল কথা হবে বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্র ফলটা বিয়োগ হবে অতএব অনধিকৃত অংশের ক্ষেত্রফল একশো বত্রিশ দশমিক পাঁচ সাত পাঁচ পাঁচ দুই বিয়োগ ষাট আচ্ছা এটা বিয়োগ করলে কথা হয় এটা বাহাত্তর দশমিক এত বড় মিটার এত বর্গমিটার আচ্ছা এই জায়গাটাতে ঘাস লাগানো হবে বা ঘাস লাগানো হয়েছে এই জায়গাটিতে এখন ঘাস লাগানোর যে খরচের হিসাব দেখো প্রতি বর্গমিটারে পঞ্চাশ টাকা খরচ তাহলে মোট কত টাকা খরচ হবে তাহলে প্রতি বর্গমিটারে যদি পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে এত বর্গমিটারে ঘাস লাগাইতে কত টাকা খরচ হবে অতএব খরচ হবে ঘাস লাগাতে খরচ হবে ঘাস লাগাতে এই যে ক্যালকুলেটারে গুণটা সুন্দর করে করবা তিন হাজার ছয়শো ছত্রিশ দশমিক ছয় দুই টাকা আচ্ছা তোমরা কিন্তু এই যে আমি গুণগুলো করছি এই গুণগুলো কিন্তু আরেকটু ভালো করে দেখবা গুণগুলো যদি ভুল হয় গুণ বিশেষ করে ক্যালকুলেশনগুলো একটু ভালো করে দেখবা তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল গ নম্বরের উত্তর তো বন্ধুরা এই পর্যন্তই আজকের এই ভিডিওটা কত এটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো না বুঝতে পারলে কমেন্ট করে জানাও ধন্যবাদ